হ্যালো এভরিওয়ান, ট্রাকস অফ বাংলাদেশ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এসেছি জ্যাক গাড়ি শোরুমে। বাংলাদেশে জ্যাক ট্রাক পিক আপ ইম্পোর্ট করে থাকে এনার্জিপ্যাক। সো এটির একটি শোরুম অবস্থিত হচ্ছে মালিকের বাড়ি গাজীপুরে। আমরা এখানে বেশ কয়েকটি ব্র্যান্ড দেখব, ভ্যারাইটি দেখব। তার মধ্যে ফ্রিজার ভ্যান আছে, টু স্টার বাসও দেখতেছি, এছাড়া 12 ফিট 14 ফিট যেটি বাংলাদেশে সবচেয়ে বেশি চলে সেই ট্রাকটিও দেখব। তবে এই ভিডিওটিতে শুধু ফ্রিজার ভ্যান নিয়ে কথা বলবো। আমাদের ভ্যানটি সম্পর্কে বিস্তারিত বলবেন রকি ভাই। আপনারা যদি কেউ এই ফ্রিজার ভ্যান কিনতে চান তাহলে রকি ভাইকে ফোন করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দিব। চলুন দেখে আসি দেখুন জ্যাকের ফ্রিজার ভ্যান। বললাম যে ইলেকট্রিক ফাংশনের মাধ্যমে পুরোটা 90 -19 টেম্পারেচার আনা যাবে। এটা আপনার আইসক্রিম, ভেজিটেবল কিংবা আদার্স কাজের জন্য, বিভিন্ন ওষুধ কোম্পানির কাজের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। এটা -19 পর্যন্ত আপনার টেম্পারেচার উঠে, -19। এছাড়া এটা আপনার বাইরে একটা লাইন করা আছে, কারেন্টের মাধ্যম দিয়ে আপনি এটা ঠান্ডা করতে পারবেন। এটা কত লিটারের? না না, ইয়ে ডেড টন ক্যাপাসিটি আছে। প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, গ্রোস ওয়েট হচ্ছে আপনার 2990 কেজি। বাংলাদেশে আপনার লিগাল তো কেউ নেয় না। না, সো আপনি চাইলে এটা 4000 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবেন। 4 টন পর্যন্ত নেওয়া যাবে, 4 টন পর্যন্ত ক্যারি করতে পারবেন। ডকুমেন্টেশন থাকবে আপনার ওয়ার্ক পারমিট, কোনো সুবিধা স্টেইনলেস স্টিল দিয়ে বানানো। পুরোটা খুললে তো ওটা টেম্পারেচারে ঝামেলা হয়ে যাবে, সুইপার দিয়ে জাস্ট খুলে বের করে না। রুম লাইট আর কি, বন্ধ করে দেখি। মানে আমি যখন মালটা লোড করে বেরোবো, লোড করে আগে গাড়িটা পুরো বন্ধ আছে, বন্ধ অবস্থায় আপনার টেম্পারেচার কিভাবে চলবে? এই কারণে এটা আপনার একটা এক্সট্রা লাইন দেওয়া আছে। আপনি এটা ইলেকট্রিক যে কোনো জায়গায় যেখানে আপনার ব্যাটারি চার্জ হয় সেই জায়গাটাতে আপনি একটা চার্জ দিয়ে রাখতে পারবেন, যে সবসময় 19 রাখতে চান, সবসময় ঠান্ডা রাখতে চান, তাহলে আপনি এটা চার্জ দিয়ে রাখতে পারবেন। অসুবিধা নেই, কেবল এয়ার কন্ডিশন সিস্টেম আছে, ঠান্ডা, এটা তো সুবিধা আছে।